রাজশাহীতে সার্জেন্টকে পেটানো মামলার আসামি গ্রেপ্তার রাজশাহীতে তল্লাশি চৌকিতে ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে জেলা পুলিশের সহায়তায় নাটোর সদরের মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার পুলিশ গ্রেপ্তার যুবকের নাম বেলাল হোসেন তিনি নগরের রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকার শামসুল হকের ছেলে বেলালকে ধরতে রাজপাড়া থানা একসঙ্গে কাজ করেছে এছাড়া নগর পুলিশের একটি কেন্দ্রীয় বিশেষ টিমও কাজ করেছে বলে জানিয়েছেন পুলিশ এই ঘটনায় গত মঙ্গলবার রাতে মারধরের শিকার সার্জেন্ট বিপুল ভট্টাচার্য বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় মামলা করেন বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তিনি সংবাদ সম্মেলনে বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সার্জেন্ট বিপুলের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে পুলিশ কমিশনার বলেন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। তিনি কেন এত উত্তেজিত হলেন হামলাকারীর মোটরসাইকেলের কাগজপত্র আপডেট ছিল না তাই তিনি কাগজপত্র সার্জেন্টকে দেখাবেন না পরে বিআরটি এ অফিস থেকে আমরা কাগজপত্র তুলে বিষয়টি জানতে পারি তিনি আরো বলেন ঘটনার পর বেলাল কোথায় গিয়েছিলেন কার কাছে ছিলেন সব তদন্ত করে দেখা হচ্ছে যারা বেলালকে আশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় আগামী ছাব্বিশে মার্চের আগেই পাঁচশো সিসি ক্যামেরা বসানো হবে এর আগে মঙ্গলবার দুপুরে নগরের রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঐতিহ্য চত্বরে মোড়ে সার্জেন্ট বিপুল ভট্টাচার্যকে কাঠের চোলা দিয়ে পিটিয়ে জখম করেন বেলাল পরে আহত অবস্থায় বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনি হাসপাতালের নম্বর চিকিৎসাধীন এ ঘটনায় তার বা হাত ভেঙে গেছে বলে চিকিৎসকের বরাতে পুলিশ নিশ্চিত করেছেন পুলিশ জানায় ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা নিরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য এ সময় তিনি মোটরসাইকেল আরোহী যুবককে থামিয়ে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান এই নিয়ে প্রথমে বিপুলের সঙ্গে জনসমাগম হওয়ার আগেই ওই যুবক বিপুলকে কাঠের চেলা দিয়ে পিটিয়ে জখম করে মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরে পুলিশ গিয়ে আহত সার্জেন্টকে উদ্ধার করে হাসপাতালে নেয় মামলার এজাহারে বলা হয়েছে হেলমেট না পড়ায় সার্জেন্ট ওই যুবককে থামান পরে হেলমেট না থাকায় এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন বেলাল হোসেন